গুড মর্নিং আজকে হচ্ছে বুধবার এখন বাড়ছে সকাল নটা পনেরো কি হয়েছে রায়মাকে ঘরে যেখানেই বসাচ্ছি রাইমা চট করে এই টেবিলের ওপর উঠে যাচ্ছে এই চেয়ারের ওপর নিজে নিজেই উঠছে তারপর এই টেবিল উঠছে এই টেবিলে নিজে উঠতে পারছে বলে এই জায়গাটা ওর ফেভারিট হয়ে গেছে এখন খুব পছন্দের জায়গা এখানে সবসময় বসছে এই ব্রেকফাস্টে চাউমিন করলাম ভাত একটু ফুটলেই হয়ে যাবে আর এই যে ডাল আছে ডালও হয়ে ডাল হয়ে গেল এখন দেড়টা বাজছে আমি খেতে বসেছি দুপুরে এখন সাড়ে তিনটে বাজছে রাইমাকে নিয়ে বারান্দায় বসলাম এই ঘুম থেকে উঠলো কিরে তো দুপুরবেলায় ঘুম নেই এক ঘন্টা ঘুমিয়ে হয়ে গেল। ভালো করে বলো কথা ঘোরা বিনে ওটা ফ্যানটা বন্ধ হয়ে যাবে চলবে না কিন্তু ওটা আমি ঠিক করতে পারবো না ফ্যান চলবে না রাত্রে যাদু চলাই গল চলাই গল দাদু না যাব তুই চলে যা পড়ে যাবি বাবু পড়ে যাবি

Okay. বাবু কাপড় পরছো তুমি হ্যাঁ মায়ের ওড়না দিয়ে তুমি কাপড় পরছো পরতে ছিকে গেছো আচ্ছা পর কাপড় পর লজ্জা পেও না রাইমা এখন বাচ্চা নটা পঁচিশ রাত নটা পঁচিশ এবার রায়মাকে খাওয়াবো আজকে তো ঝড় হবে ঝড় হবে শুনছি তো রাত্রে একটু জোরে জোরে হাওয়া দিচ্ছে হাওয়াটা বোঝা যাচ্ছে না কিন্তু বেশ কিন্তু বেশ ভালো জোরেই হাওয়া দিচ্ছে বেশ ভালো জোরেই হাওয়া আসছে আর এগুলো কাছের গাছ তো তার জন্য এতটা দেখা যাচ্ছে না কতটা নড়ছে কিন্তু এই দূরে যে এখনও অন্ধকার আছে তাই দেখা যাচ্ছে না নারকেল গাছ তো ওগুলো ওই পাতাগুলো বেশ ভালোই নড়ছে আওয়াজ হচ্ছে খুব তো চলুন রাইমাকে খাওয়াই রাইমাকে খাইয়ে ঘুম পাড়াতে পাড়াতে প্রায় দশটা বেজে যাবে আর এই যে এত দুষ্টুমি হয়েছে সব খাটের বালিশ বিশ সব ফেলে দিয়েছে তুমি দুধ তো হচ্ছ আবার হাই বলো পাকা বুই বাবু খাটের লম্পজম্প চম্প কর না পড়ে যাবে পয়ে যাবে বাবা পয়ে যাবে কাপড় পরো হ্যাঁ পরো আমি তোমার খাবার নিয়ে আসি চলো খেয়ে নাও আর এদিকে আমি ভাত বসিয়েছি ভাত হচ্ছে আর রায়মার এই যে রায়মার খাবার রায়মার খাবার চোর নি খাওয়াই ভাতে একটু জল দিয়ে দিই খুব আস্তে আস্তে আমি তো রায়বাকে খাওয়াই আমি যত রায় খাওয়াই আয় বাবা খাবে ওখানে খাবি বিছানাতে খাবি বাচ্চা ওখানে তোমার কি হয়েছে তোমাকে বাঁচাবো আমি হ্যাঁ পাটা ফেঁসে গেছে এই তো এই তো পা খুলে দিলাম না তো তুমি

এখন ঘড়িতে রাত দশটা দশ পাচ্ছে রায় খাওয়ানো দাওয়ানো পরিষ্কার পরিচ্ছন্ন কমপ্লিট এবার ঘুম পাড়াবো বিছানা ঝাড়া হয়ে গেল আর মশারি খাটাই এখানে প্রচন্ড মশা এত মশা যে ফ্যানের হাওয়া গুড নাইট কিছুতেই যায় না তার জন্য মশারি খাটায় আর এই যে এই একটা সিলিং ফ্যান চলে আর সঙ্গে এই ফ্যানটা চালায় সঙ্গে এই ফ্যানটা এখানে একটু চালিয়ে দিই তাহলে মশারির ভেতরে খুব ভালো হাওয়া ঢোকে কোনো সমস্যা হয় না আর আজকে তো ঝড় দেবে কিন্তু ঘরের ভেতর তো হাওয়া ঢোকবো না ঘরে যথেষ্ট গরমই থাকে তার জন্য এই ফ্যানটা চালাবো চলো মা মশারিটা খাটিয়ে গুমপাড়ি দিই চলুন ভিডিও যেখান পর্যন্ত রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট